তোমার কিসের এত আনন্দ করছো? এই গানটি আমাকে শিখর বাংলা স্কুল নাটক হিরক রাজার দেশে যে নাটকটি আমরা করেছিলাম তার কথা মনে করিয়ে দিল। ঠিক বলেছ, এই নাটকটি নিয়ে আমাদের অনেক স্মৃতি রয়েছে। তাছাড়া আমরা বাংলা স্কুল থেকে অনেক কিছু শিখেছি, তাই ভাবলাম আজ শিখরের 20 বছর পূর্তিতে এই গান দিয়ে শুরু করি। আর উপস্থাপনায় থাকছি আমি আনুষা, সেজুতি। And before we get started, I have to say this in English, but it's a few ground rules for the building. There is no food or drinks allowed in the lobby or the building whatsoever, and you also are not allowed to smoke anywhere within the premises. So I have to say it in English so we can get it through. আজকে শিকর বাংলা স্কুলের 20 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুটি নাটক। নাটক দুটি হল দাঁড়াও, নাটক সম্পর্কে বলার আগে আমাদের শিকর বাংলা স্কুলের সম্পর্কে কিছু বলা উচিত। এটা যে শিকরের 20 বছর পূর্তি উৎসব। ঠিক বলেছ, এবার শিকর নিয়ে কিছু কথা। বাংলাদেশ থিয়েটার ভ্যারিজমা তালিকাভুক্ত একটি নন প্রফিট অর্গানাইজেশন। এটা যাত্রা শুরু করে 1999-এ। পিটিআর উদ্যোগে শিকর বাংলা স্কুলের যাত্রা শুরু হয় 2003-তে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফিনিক্স এই উদ্যোগকে স্বাগত জানায়। আমাদের নেক্সট জেনারেশনকে বাংলা শেখানোর জন্য শুরু হয় শিকর বাংলা স্কুল। গত 20 বছর বিরতিহীনভাবে চলছে এই স্কুল। বাংলাদেশ সম্বন্ধে জানা এবং এর সংস্কৃতিকে ধরে রাখা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে শিকর বাংলা স্কুল। এই স্কুলের সাথে বিভিন্ন সময়ে যুক্ত রয়েছে শতাধিক এর বেশি ভলেন্টিয়ার, আর প্যারেন্টসদের সহযোগিতা রয়েছে। ধন্যবাদ সবাইকে যারা শিকর বাংলা স্কুলের সাথে যুক্ত ছিলেন এবং আছেন। বর্তমানে শিকর বাংলা স্কুল এভরি ফ্রাইডে 6:30 PM আর শুরু হয় এবং 5টি ক্লাস হয়। বাংলা স্কুলের স্টুডেন্ট কিন্তু কম হয়। এইবার মূল অনুষ্ঠান শুরু করা যাক। শুধু দর্শক কিন্তু শুরুতে আপনারা দেখবেন শিকর বাংলা স্কুলের একটি স্লাইড শো। এটি করেছেন মঞ্জুর রাশেদ খান।